हेलो फ्रेंड्स, वेलकम टू एम एच एडुकेशन लैब। सो আমাদের আরেকটা কারেন্ট ইকোনমির ক্লাসে আমরা আজকে নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু এখন নিয়মিতভাবে এইরকম বিভিন্ন টপিকের উপরে, অর্থাৎ আমাদের কারেন্ট ইকোনমির বিভিন্ন টপিকের উপরে কিন্তু ক্লাস নেওয়া হচ্ছে, যেখানে আমরা ইকোনমিক্স রিলেটেড বিভিন্ন কারেন্ট টপিক, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, যেগুলো কারেন্ট বিভিন্ন ঘটনা ঘটে চলেছে সেইগুলো সম্বন্ধে আমরা একটু ডেপথে এবং ডিটেলসে আলোচনা করি, এবং সেখান থেকে কি কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, কি কি ধরনের পরীক্ষায় কোশ্চেন দিতে পারে সেগুলো সম্বন্ধে আমরা সেগুলোকে মাথায় রেখে আমরা পুরো ডিসকাশনটা করে থাকি। তো দেখো, আমাদের কিছুদিনের মধ্যেই হচ্ছে 2022-এ আমরা ঢুকতে চলেছি, এবং বছরের মানে কি বলবো, নতুন বছর আসার আগেই কিন্তু নতুন বছরের একটা খবর আমাদের সামনে চলে এসেছে। সেটা হচ্ছে, এটা ইকোনমিক টাইমসের আর্টিকেল বেরিয়েছে, তোমরা যারা পড়ো তারা অনেকেই জানো। দেখো, এই সেম হেডিং আছে কি, ব্রেস ফর অ্যানাদার রাউন্ড অফ প্রাইস হাইক্স দিস নিউ ইয়ার। আমাদের 2021-এ তেলের দাম বিশেষ করে কী হারে বেড়েছে আমরা সকলেই জানি, এবং এতটাই বেড়েছে যে তেলের দামের বাড়ার কারণে আমাদের কিন্তু বর্তমানে ইলেকট্রিক্যাল ভেহিকেলের দিকে মানুষ কিন্তু প্রচণ্ড রকম ঝুঁকেছে। ইলেকট্রিক্যাল ভেহিকেল মানে আমাদের ভারতবর্ষে এখন তো ইলেকট্রিক কার সেরকমভাবে আসেনি, টেসলা যদিও এসেছে, কিন্তু ইলেকট্রিক্যাল যে মোটর সাইকেলগুলো সেইগুলো দিকে কিন্তু মানুষ প্রচুরভাবে ঝুঁকেছে। এবং এখন কিন্তু বর্তমানে বিভিন্ন সার্ভে রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে যতজন মানুষ, মানে যারা হচ্ছে একটু মধ্যবিত্ত, যারা অ্যাফোর্ড করতে পারছে, তারা কিন্তু প্রত্যেকেই ইলেকট্রিক বাইক কিনে নিয়েছে বা কিনছে বা কিনবে, এরকম চিন্তাভাবনা চলছে। তো ঠিক সেই রকমভাবে কিন্তু 2022-এও প্রাইস হাইক কিন্তু দেখা যাবে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের একটা নিউজ এসে গিয়েছে। তো এটা সম্বন্ধে আজকে আমরা কী করবো, এটা সম্বন্ধে আজকে আমরা ডিটেলসে দেখবো। তো তার আগে তোমাদের সঙ্গে একটা ভালো নিউজ শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের কিন্তু WBCS-এর 2022-এর প্রিলি এবং মেনকে মাথায় রেখে MH এডুকেশন ল্যাবের তরফ থেকে ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেটা আমাদের চ্যানেলের সবথেকে পপুলার কোর্স। তো এই কোর্সে তোমরা কিন্তু আমাদের ভিডিও ক্লাসেস, স্টাডি নোটস, মক টেস্ট, এভরিথিং পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের ডিজিটাল ম্যাগাজিনের ফ্রি সাপোর্ট, তার সঙ্গে হচ্ছে আমাদের অ্যানথ্রোপোলজি যে অপশনাল সাবজেক্ট তার সাপোর্ট পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে এটার সম্বন্ধে আরও ডিটেলসে জানার জন্য কিন্তু তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশানটাকে ফলো করতে পারো। তো এরপর আমরা আমাদের মেন টপিকে চলে আসব। তো দেখো, এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে, এটা তোমরা আর্টিকেলটা পড়লেই বুঝতে পারবে, যে আমাদের কিন্তু আগামী বছরে আমাদের ভারতের যত বড় বড় ম্যানুফ্যাকচারিং এবং কনজিউমার গুডস কোম্পানি আছে, তারা কিন্তু প্রেডিকশান, মানে অলরেডি কিছু কয়েকজন আছে যারা অলরেডি প্রাইস ইনক্রিজ করেছে, এবং আরও অনেকে আছে যারা বলছে যে আমরা ইনক্রিজ করবো, মানে একদম নিশ্চিত তারা প্রাইস ইনক্রিজ করবে বিভিন্ন কারণে। তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে, তার কারণগুলো কি সেগুলো আমরা পরে ধীরে 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 দেখবো, কিন্তু এই যে প্রাইস রাইজ হচ্ছে, তো এর কী এফেক্ট হবে, কোন ধরনের মেটেরিয়ালের ক্ষেত্রে কী ধরনের প্রাইস রাইজ দেখতে পাবো, সেগুলো সম্বন্ধে আমরা এখানে একটু আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের 2020-এর যদি কত, দু হাজার একুশের আমি ভুল বললাম, বোধ হয় 2020 না, 2021, প্রথমে 2020 বলেছিলাম বোধ হয়, সরি অ্যাবাউট দ্যাট। 2021-এর কথা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখব সেখানে কিন্তু অলরেডি দুবার থেকে তিনবার কিন্তু হাইক এসেছে, মানে অলরেডি দুই থেকে তিনবার প্রাইস রাইজ কিন্তু ঘটে গেছে, এবং এটা কিন্তু 2022-এও অব্যাহত থাকবে। তো এটা সম্বন্ধে দেখো, প্রথমত যেটা আসছে সেটা হচ্ছে আমরা যে জিনিসগুলোকে বলি ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা FMCG যেটাকে বলি, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ার অ্যাবাউট 4-10% হচ্ছে প্রাইস রাইজ আসতে চলেছে ইন নেক্সট 3 মান্থ। ঠিক আছে, এবং এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যাতে তাতে যদি সেল কমে যায়, মানে যে সমস্ত কোম্পানিগুলো এগুলো প্রডিউস করছে তাতে যদি সেল কমে যায়, তাহলেও তারা প্রাইস বাড়াবে। মানে বুঝতেই পারছো কতটা ডেসপারেট একটা সিচুয়েশানে পড়েছে কোম্পানিগুলো, তারা কিন্তু এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। নাও FMCG কি, FMCG বা ফাস্ট মুভিং কনজিউমার গুডস হচ্ছে বেসিক্যালি সেই জিনিসগুলো যেগুলোর দাম হচ্ছে কম্পারেটিভলি কম হয় এবং খুব কুইক বিক্রি হয়। এর এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে আমাদের মিট, ডেয়ারি প্রোডাক্ট, বেকড গুড বা তোমার হচ্ছে সফট ড্রিঙ্ক, এই ধরনের যে জিনিসগুলো, মানে বেসিক্যালি হচ্ছে কি, বেসিক্যালি হচ্ছে তোমার যে জিনিসগুলো আমরা মানে কি বলবো নিয়মিতভাবে কিনি, আমাদের খুব বেশি দিন চলে না কিন্তু আমরা খুব কিনি। যেমন ফর এক্সাম্পল ধরো বিস্কুট, বিস্কুট কি, একটা প্যাকেট বিস্কুট আমরা কিনলাম, সেটা আমাদের কতদিন চলবে? এটা তো এমন এমন জিনিস নয় সে কী বলবো তোমার, মানে এটা কিসের সঙ্গে এক্সাম্পল, এমন কোনো প্রোডাক্ট নয় যে তুমি একটা ধরো সাপোজ চেয়ার টেবিল কিনলে বা ফার্নিচার কিনলে বছরের পর বছর চলছে, তা নয়।
বিস্কুট একটা তুমি কিনলে কি তুমি বিস্কুট কি নিয়মিতভাবে কেনো, কিন্তু একটা বিস্কুট তুমি কিনলে তোমার খুব বেশি হয়তো 1 সপ্তাহ চললো, আবার গিয়ে কিনলে, আবার গিয়ে নিলে, আবার গিয়ে কিনে এলে, মানে কি এগুলো হচ্ছে এমন একটা জিনিস যে খুব প্রাইসি নয়, কারণ এগুলো যেহেতু কাস্টমার রেগুলার বেসিসে কেনে, খুব যে প্রাইসি হয় তা নয়। তুমি কখনো দেখেছো তুমি যতই হচ্ছে কি বলবো মানে মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল থাকে, যতই হচ্ছে তুমি ব্র্যান্ডেড মানে ব্রিটানিয়া বলো, পার্লে বলো, এই ধরনের যে বিভিন্ন ব্র্যান্ডেড বিস্কুট আছে, যত দাম বিস্কুটই কেন না কেন, বিস্কুট কি খুব দাম হয়, এমন দাম হয় কি যেগুলো তুমি অ্যাফোর্ড করতে পারবে না কোনো দিনই না। তো এগুলো হচ্ছে কি লো কস্ট হয় এবং খুব কুইকলি বিক্রি হয়ে যায়, মানে সেলও খুব বিক্রি হয়। বা তোমার ফর এক্সাম্পল ধরো কোল্ড ড্রিঙ্কস বা চিপস, তোমার কি চিপসের কি দাম কি খুব বেশি হয় না, 10 টাকা 20 টাকা এরকমই হয়। চিপস কি হয়, চিপস হচ্ছে তুমি একবার কিনলে খেয়ে নেবে, চিপস কি হয় চিপস কিন্তু দোকানে প্রচুর বিক্রি হয়। তুমি পারলে কোনো দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করো, তারা কিন্তু বলবে যে হ্যাঁ আমাদের চিপস চিপস চকলেট কোল্ড ড্রিঙ্কস এগুলো হিউজ অ্যামাউন্টে বিক্রি হয়, মানে খুব কুইক বিক্রি হয়ে যায়। তো এই ধরনের যে জিনিসগুলো এগুলোকে বলা হয় ফাস্ট মুভিং কনজিউমার গুডস। তো এইগুলোরও কিন্তু 4 থেকে 10% দাম বৃদ্ধি দেখা যেতে পারে। নেক্সট দেখো আমাদের ইলেকট্রনিক্স গুড, মেজর আরেকটা জিনিস সেটা হচ্ছে ইলেকট্রনিক্স গুড। ইলেকট্রনিক গুডসের মধ্যে কিন্তু আমাদের পরিষ্কার দেখা যাচ্ছে যে আমাদের রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, এই সমস্ত যে ইলেকট্রনিক গুডসগুলো, এগুলোর কিন্তু 3 থেকে 5% প্রাইস অলরেডি হাইক হয়েছে, এবং আবারও কিন্তু নেক্সট মান্থে মানে জানুয়ারি মাসে 6 থেকে 10% কিন্তু একটা প্রাইস রাইজ দেখা যেতে পারে। এবং ডিসেম্বর 2020-র পরে আমাদের এই এবারে যে প্রাইস রাইজ হচ্ছে এটা কিন্তু কী হতে চলেছে, এটা কিন্তু 4th টাইম হতে চলেছে, যেটা কিন্তু একটা রেকর্ড, রেকর্ড ফর হুইজ ইন্ডাস্ট্রি, সেটা সরি সেটা হচ্ছে কি বলছে দেখো এখানে জিনিস, হোয়াইট গুডস। হোয়াইট গুডস মানে কি, হোয়াইট গুডস মানে হচ্ছে এই ধরনের মানে এই ধরনের যে হার্ডওয়্যার বেসড যে মেটেরিয়ালগুলো বা ইলেকট্রনিক্স যে মেটেরিয়াল এগুলোকে হোয়াইট গুডস বলা হয়। তো এই হোয়াইট গুড ইন্ডাস্ট্রিতে কিন্তু ডিসেম্বর 2020 থেকে আমাদের এই ডিসেম্বর 2021-এর মধ্যে প্রায় নিয়ারলি 4 বার হচ্ছে প্রাইস রাইজ হতে চলেছে, যেটা কিন্তু একটা রেকর্ড, কারণ জেনারেলি ইলেকট্রনিক গুডসের প্রাইস এত হাইক হয় না। তারপরে আমরা নেক্সট দেখো, নেক্সট আমরা দেখতে পাবো যে আমাদের অন্যান্য কোথায় কী প্রাইস বেড়েছে। তো এই দেখো এই যে ডেটাগুলো তোমাকে বলছি যে তোমার হচ্ছে FMCG বা তোমার হচ্ছে ইলেকট্রনিক গুডস বা এইগুলো যে ডেটাগুলো তোমাদেরকে আমি একবার করে দেখাচ্ছি যে কোথায় প্রাইস কত বাড়ছে, এগুলো কিন্তু সব তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, কারণ বুঝতেই পারছো এগুলো সব হচ্ছে জেনুইন ডেটা থেকে নেওয়া, ভালো একটা রেপুটেড এ থেকে নেওয়া, ইকোনমিক টাইমস থেকে নেওয়া, খুব একটা আলতু ফালতু কোথাও থেকে খবরটা নেওয়া নয়, ডেটাগুলো সব জেনুইন ডেটা। তো একই রকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ যে ডাবারের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে যে অলরেডি 4% প্রাইস রাইজ এবছর তারা দিয়েছে, এবং অলরেডি আরেকটা প্রাইস রাইজেরও কিন্তু তাদের চিন্তাভাবনা চলেছে। হিন্দুস্তান ইউনিলিভার, ব্রিটানিয়া, মেরিকো এবং অন্যান্য যে বিভিন্ন কোম্পানি তারাও কিন্তু 5 থেকে 10% মানে পাস্ট টু কোয়ার্টার্স মানে হচ্ছে তোমার গত তোমরা বলতে পারো ছ মাসের মধ্যে কিন্তু 5 থেকে 12% হচ্ছে প্রাইস রাইজ হয়েছে। কারণ কি, কারণ হচ্ছে ক্রুড অয়েল, পাম অয়েল বা প্যাকেজিং কস্ট এগুলো কি হয়েছে, এগুলো কিন্তু গত 1 বছরে প্রায় ডবল হয়ে গেছে, আগে যা ছিল এখন তার ডবল হয়ে গেছে। তাহলে অবভিয়াসলি এই তেলের দাম বা প্রায় তোমার হচ্ছে প্যাকেজিং ফুড প্যাকেজিংয়ের যে দাম সেটা যদি বেশি হয়, অবভিয়াসলি সেক্ষেত্রে হচ্ছে তোমার প্রবলেম হবে, সেক্ষেত্রে জিনিসের দাম বাড়াতে হবে। একই রকমভাবে হচ্ছে নেক্সট কোয়ার্টার মানে নেক্সট 3 মাসের মধ্যে পার্লে প্রোডাক্টস তাদের প্রাইস রাইজ করতে চলেছে 4-5%, হিরো মোটো কর্প তাদের প্রাইস রাইজ করতে চলেছে, মারুতি সুজুকিও আমাদের প্রায় 4.9% প্রাইস অলরেডি বাড়িয়েছে এবছরে। তো তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল কিন্তু প্রায় সব জায়গাতেই আমাদের একটা প্রাইস রাইজ দেখতে পাওয়া যাচ্ছে। এখানে দেখো খুব শর্টে একটা মানে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কোথায় কী হচ্ছে, এই ছবিটার মধ্যে দেখানো হয়েছে, এটা তোমরা নিজেরা দেখবে, মানে এই এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে দেখো তোমাদের এমনি লেখাও আছে, প্লাস এই ডায়াগ্রামটার মধ্যে দেখো এই জিনিসগুলো সব দেখানো আছে। অতএব একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের কিন্তু প্রায় সমস্ত সেক্টরেই প্রাইস রাইজ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটা যেটা আছে আমাদের টেলিকমিউনিকেশান, মানে আমাদের যে ইন্টারনেট কস্ট বা আমাদের হচ্ছে ধরো যে ভোডাফোন আইডিয়া বলো, জিও বলো, এয়ারটেল বলো, এদের ক্ষেত্রেও কিন্তু একটা প্রাইস হাইক আমরা দেখতে পাচ্ছি অলরেডি এসে গিয়েছে। আগে যা প্রাইস ছিল এখন কিন্তু তার প্রাইস অনেক বেড়ে গিয়েছে, ঠিক আছে। যেমন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নিজে হচ্ছে ভোডাফোনের নেটওয়ার্ক ব্যবহার করি। তো আগে ভোডাফোনের নেটওয়ার্কে যে জিনিসটা মানে যেখানে হচ্ছে রিচার্জটা আমরা 600 টাকা বা 700 টাকায় যে রিচার্জটা পেয়ে যেতাম, এখন দেখা যাচ্ছে সেই রিচার্জটাই হচ্ছে 900 টাকা বা তার থেকেও বেশি টাকা পড়ে যাচ্ছে, মানে এদিকে টাকা বাড়িয়েছে, এদিকে ভ্যালিডিটি কমিয়েছে, এরকম অনেক কিছু হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতে কিন্তু প্রাইস রাইজ একটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার কথা হচ্ছে যে আমার প্রাইস রাইজটা হচ্ছে কেন,
কেন প্রাইস রাইজ হবে এত, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো দেখো এক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে তোমার যে কোম্পানিগুলো প্রাইস রাইজ করেছে তাদের যারা সিইও বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছে তাদের সঙ্গে মানে তাদের স্টেটমেন্ট থেকে যে জিনিসগুলো আমাদের সামনে উঠে এসেছে কারণগুলো, সেগুলো হচ্ছে কি, প্রথমত বলা হয়েছে যে আমাদের গত বছরে মানে সমস্ত কোম্পানিই বলেছে যে গত এক বছরে দাম তারা জিনিসপত্রের বাড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও কী হয়েছে, তাদের যে মার্জিনটা সেটা কিন্তু কমেছে, মানে তাদের যে প্রফিট পার্সেন্টেজ সেটা কিন্তু কমে গিয়েছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে কাঁচামালের দাম বৃদ্ধি বা এই যে প্যাকেজিংয়ের দাম বৃদ্ধি, এই সমস্ত কারণে তারা কিন্তু বাধ্য হচ্ছে আরও প্রাইস বাড়াতে। মানে তারা দেখেছে প্রাইস বাড়ানো সত্ত্বেও তাদের খুব একটা প্রফিট হচ্ছে না, তাই বাধ্য হয়ে তারা বেশি দিন এটাকে, যাতে মানে কোম্পানি যদি হচ্ছে লসে বেশি দিন রান করতে থাকে তাহলে তো সমস্যা, সেই কারণে তাদেরকে বাধ্য হয়ে এটা করতে হচ্ছে। একই রকমভাবে হচ্ছে আমাদের কী বলবো, আমাদের যে জিনিসপত্রের মানে কাঁচামালের যেমন দাম বেড়েছে, যে কোনো কাঁচামাল তার যেমন দাম বাড়ছে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে ট্রান্সপোর্টের খরচ, কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে ট্রান্সপোর্ট বা কার্গো শিপ বা ট্রেনের মাধ্যমে বা এরোপ্লেনের মাধ্যমে বা যে কোনোভাবে যে কার্গো যে নিয়ে যাওয়া হয় সেই জিনিসটার কিন্তু খরচা বেড়েছে। এক্সচেঞ্জ রেট বেড়ে গেছে, তোমরা জানো যে টাকার ভ্যালু কমে গেছে। তো এখানে এক্ষেত্রে তোমাদের একটা অ্যাডিশনাল ইনফরমেশন আমি দিয়ে রাখি, এটা তোমরা নিজেরা নেটে সার্চ করতে পারো যে ইন্ডিয়ান কারেন্সিকে কিন্তু এই এই বছর বলা হয়েছে এশিয়াস ওয়ার্স্ট পারফর্মিং কারেন্সি। এটাও একটা তোমরা জেনে রাখো, কী বলা হয়েছে যে এশিয়ার সবথেকে বাজে পারফর্মিং কারেন্সি এবছরের হচ্ছে ইন্ডিয়ান রুপি, কারণ ইন্ডিয়ান রুপির পারফরমেন্স খুবই বাজে। তো এই যে ইন্ডিয়ান রুপির পারফরমেন্স খুব বাজে বা টাকার যে মূল্য পড়ে গেছে এটার কারণেও কিন্তু একটা বড় ইম্প্যাক্ট দেখা দিয়েছে, যে কারণে বাইরে থেকে যদি কোনো প্রোডাক্টকে হচ্ছে ডলার দিয়ে কিনে হচ্ছে আমাদের এখানে ইম্পোর্ট করতে হয় যে কোনো কাজে, মানে কোনো কাঁচামাল বলো বা কোনো মেটিরিয়ালকে, সেখানেও কিন্তু একটা বড় রকম খরচা কোম্পানিগুলোর ঘাড়ে চাপছে, যেখানে তারা প্রাইস বাড়াতে বাধ্য হচ্ছে। এছাড়া আমাদের বিভিন্ন মানে কি বলবো, মানে কি বলবো, মেটালিক যে কাঁচামাল, মানে মেটালিক কাঁচামাল বলতে ধরো স্টিল, কপার, অ্যালুমিনিয়াম বা তোমার তার সঙ্গে ধরো প্লাস্টিক, যে এগুলো কি ধরো, এগুলো হচ্ছে যে কোনো ক্ষেত্রে আমার দরকার হয়, যে কোনো আমরা অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমার কি ধরো স্টিল বলো, অ্যালুমিনিয়াম বলো, কপার বলো, এই সমস্ত ইলেকট্রিক্যাল সেক্টরে যদি তুমি যাও, ইলেকট্রিক্যাল সেক্টরে দেখবে তোমার এই ধরনের মেটালিক জিনিসপত্রগুলো দরকার হবে, বা তুমি যদি হচ্ছে এমনি বাসনপত্র কিনতে যাও সেখানে তো অবভিয়াসলি স্টিল অ্যালুমিনিয়াম দরকার, কনস্ট্রাকশনের ক্ষেত্রে স্টিলের প্রয়োগ হয়ে থাকে, তো আর প্লাস্টিক তো অনেক জায়গাতেই থাকে। তো এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 22-23% প্রাইস রাইজ হয়েছে। স্টিল যেমন এখানে একটা ধরো ডেটা দেওয়া আছে, ডেটা আমি তোমাদেরকে একটু পড়ে বলে দিচ্ছি। দেখো বলা হয়েছে স্টিল প্রাইস ইনক্রিজড টু 77 rupees পার কেজি ইন দ্য থার্ড কোয়ার্টার অফ দিস ফিসকাল, আপ ফ্রম 38 পার কেজি ইন এপ্রিল মে 2020। মানে ভাবতে পারছ যে আমাদের হচ্ছে থার্ড কোয়ার্টার মানে কি, থার্ড কোয়ার্টার মানে হচ্ছে তোমার মানে হচ্ছে আমাদের জুলাই থেকে সেপ্টেম্বর থার্ড কোয়ার্টার, মানে যেখানে এপ্রিল মে মাসে আমার 38 টাকা পার কেজি ছিল, সেখানে এখন সেটা জুলাই সেপ্টেম্বরে সেই প্রাইসটা বেড়ে আমার কত হয়েছে, যে জুলাই সেপ্টেম্বর অবভিয়াসলি 2021-এর কথা বলা হচ্ছে, মানে মাত্র এক বছরের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ 38 থেকে 77 টাকা পার কেজি বেড়ে গেছে, মানে বুঝতে পারছো কী হারে দাম বেড়েছে। একই রকমভাবে তোমরা দেখতে পাচ্ছ কপারের প্রাইস হচ্ছে $9,700 পার টন হয়েছে, যেটা মে 2020-তে ছিল $5,200 পার টন। একই রকমভাবে অ্যালুমিনিয়ামেরও প্রাইস বেড়েছে। তো এই রকমভাবে জিনিসপত্রের প্রাইস বেড়েছে। কুকিং কোল প্রাইস আমাদের যে রান সরি কোকিং কোল সরি কুকিং না কোকিং কোল মানে কয়লার যে প্রাইস, সেটার প্রাইসও 120 টাকা থেকে বেড়ে 432 টাকা পার কুইন্টাল হয়েছে। এছাড়াও হচ্ছে আয় মানে আমাদের এই আয়রন ওর বা কোকিং কোল এগুলো ছাড়াও বিভিন্ন যে ফেরো অ্যালয় থাকে, মানে আয়রন রিলেটেড যে বিভিন্ন অ্যালয়গুলো থাকে, সেইগুলোর প্রাইসও কিন্তু $35-36 যেটা ছিল সেটা বেড়ে $110 দাঁড়িয়েছে। অতএব সব জায়গাতেই মানে একদম বাজারে সেই বলে না বাজারে আগুন লেগে যাওয়া, সেই টাইপের ব্যাপার হয়েছে। তো অবভিয়াসলি আমার তাহলে তুমি একটা ভালো কোনো একটা জিনিসকে তুমি প্রোডাকশন করছো, সেখানে তোমার কাঁচামালের দাম বেড়েছে, তুমি কোনো একটা কাঁচামালটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, ট্রান্সপোর্ট করতে হবে, ট্রান্সপোর্টের খরচ বেড়েছে, প্যাকেজিং করবে, প্যাকেজিংয়ের খরচ বেড়ে গেছে, তাহলে তোমার অটোমেটিক্যালি তো তারপর হচ্ছে টাকার ভ্যালু হচ্ছে যেহেতু কমে গেছে, কোনো একটা জিনিস বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে সেখানেও খরচ বেশি। মানে ওভারঅল আমার যে প্রোডাকশানের যে ফ্যাক্টরগুলো, মানে কোনো একটা জিনিসকে প্রোডাকশান করার জন্য আমার যে যে জিনিস যে যে ফ্যাক্টরগুলো থাকে সমস্ত ফ্যাক্টরে কী হয়েছে, আমার মূল্য বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। তাহলে তাতে বাধ্য হয়ে এবার কী হয়েছে, কোম্পানিগুলো কী করেছে, তাদের দাম বৃদ্ধি করেছে, ঠিক আছে। তো এখানে কোম্পানির হাতে কিছু করার নেই,
তো এইগুলো হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো এই যে আজকের ক্লাসটা নিলাম, এই ক্লাসটা কিন্তু খুব বেশি আমি বলবো ডেটাবেস, এই ডেটাগুলো কিন্তু তোমরা পারলে একটু নোট ডাউন করে রাখবে। দেখো এই যে ডেটাগুলো তোমাদের এখানে দেখানো হয়েছে, এই ডেটাগুলো কিন্তু নোট ডাউন করে রাখবে, কারণ এগুলো কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন ধরতেই পারে। FMGC-র প্রাইস কত, FMCG সরি FMCG-র প্রাইস কত বাড়তে পারে, বা আমার ইলেকট্রনিক গুডসের দাম কী হারে বেড়েছে, আমার হচ্ছে কে কত, কে কোম্পানি কত, কোন কোম্পানি কত প্রাইস বাড়িয়েছে, এইগুলো তো আমাদের হচ্ছে ওই কাঁচামালের দাম কী হারে বেড়েছে, তো এইগুলো কিন্তু প্রচণ্ড ডেটাবেস আমাদের একটা ক্লাস এটা, এই জন্য ডেটাগুলো আমি এখানে দিয়েছি। তো এই ডেটাগুলো তোমরা ভালো করে পারলে নোট ডাউন করে রাখবে, পরীক্ষায় কোশ্চেন দিতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সে আপকামিং যে এক্সামগুলো আছে। তো এই ছিল তোমাদের ক্লাস, একটা ছোট ক্লাস ছিল আমাদের আগামী বছরে যে প্রাইস হাইক হতে চলেছে সেই বিষয়ে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা আমি দেখলাম অনেকেই দেখলাম খুব পজিটিভ ফিডব্যাক দিচ্ছ যে স্যার এই ধরনের ইকোনমিক্স রিলেটেড ক্লাসগুলো, কারেন্ট ইকোনমি ক্লাসগুলো করান, এই ক্লাসগুলো খুব ভালো। তো আমরাও চেষ্টা করবো এরকমই যখন কোনো ভালো কোনো নিউজ পাবো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার। আর তোমাদেরকেও আমাদের সঙ্গে থাকতে হবে, তোমাদেরকেও ক্লাসটাকে বেশি করে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, যাতে আমরা বেশি করে মোটিভেশান পাই যে আমরা বুঝতে পারি না স্টুডেন্টরা এই ক্লাসগুলো পছন্দ করছে। কারণ দেখো এই ধরনের কারেন্ট টপিকের উপর ক্লাস নিয়ে আসা কিন্তু খুব কষ্টকর, প্রচুর খুব মানে প্রচুর এদিক ওদিক থেকে রিসার্চ করতে হয়, কারেন্ট ডেটা বের করতে হয়, তবে না এই ক্লাসগুলো আমরা বানাতে পারি। তো সেখানে কিন্তু তোমাদের তরফ থেকে রেসপন্স ভালো না পেলে আমরা মোটিভেশান পাবো না। তো এটাই আজকে বলার ছিল, থ্যাংক ইউ, নেক্সট দিন আবার দেখা হবে, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইয়ার আপকামিং এক্সামস, থ্যাংক ইউ।